হাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাবো নিমের পাতা যে কত উপকারী। আর নিমের পাতায় আছে অনেক গুণ। এই পাতাটি দিয়ে কমসে কম 20টা রোগের কাজ হয়। এই রোগগুলো আপনাদের অনেকেরই সব সময় হয়ে থাকে, তাই আজ আমি আপনাদেরকে জানাবো এই পাতাটা দিয়ে কোন কোন রোগের কাজ হয়। তো বন্ধুরা, চলুন দেখা যাক। তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক। বন্ধুরা, নিম একটি ঔষধি গাছ। নিম গাছের পাতা, ফল, ছাল বা বাকল, নিমের তেল, বীজ, একটা কথায় নিমের সমস্ত অংশ ব্যবহার করা হয়। এবার দেখুন ঔষধি গুণাগুণ। বন্ধুরা, আপনাদের অনেক সময় অনেক লোকেরই বুকে ব্যথা দেখা দেয়, এজন্য 30 ফোঁটা নিমের পাতার রস সামান্য গরম পানিতে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 বার খেলে আপনার বুকের ব্যথা কমে যাবে। তারপর হলো কৃমি। আপনাদের সবারই কম বেশি কৃমি হয়ে থাকে। পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়। এজন্য 50 মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুঁড়ো দিন, 3 বার সামান্য গরম পানিতে খেতে হবে। এভাবে 3 দিন খেলে আপনার কৃমি পেটে থাকবে না, কৃমি দূর হয়ে যাবে। তারপর হলো উকুন। দেখা যায় এ দেশে অনেক মেয়েদের মাথায় উকুন রয়েছে। অনেক টাকা দিয়ে খরচ করেও সারাতে পারেন না। নিমের পাতা বেটে হালকা করে মাথায় লাগান, ঘণ্টাখানেক পর মাথা ধুয়ে ফেলুন। 3 থেকে 4 দিন এভাবে লাগাবেন, উকুনের বংশ নির্বংশ হয়ে যাবে। তো বন্ধুরা, যাদের দাঁতের ব্যথা হয় তাদের জন্য একটা ব্যবহার এইটা ব্যবহার করুন। নিমের পাতা ও ছালের গুঁড়ো কিংবা নিমের ছাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবেন রোগ। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেক লোকেরই দেখা যায় পাতলা পায়খানা হয়। বন্ধুরা, পাতলা পায়খানা সারার একটাই উপায়। পাতলা পায়খানা হলে 30 ফোঁটা ডিমের পাতার রস 1/2 গ্লাস পানির সঙ্গে মিশিয়ে সকাল বিকাল খেলে আপনার পাতলা পায়খানা সেরে যাবে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে বসে বসে এই কাজগুলো করতে পারবেন। আমি যে কাজগুলো